আসসালামু আলাইকুম, ক্যাপে রান্নাঘরে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া, আজকে আপনাদের জন্য দেখাবো ললি আইসক্রিম। এটা মাত্র 10 টাকায় তৈরি করে নিতে পারবেন। এটা খুবই ইজি ওয়েতে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমরা একদিন এভাবে তৈরি করেছিলাম, ভাবলাম দেখি খেয়ে কেমন লাগে, দেখলাম ভালোই লেগেছে খেতে, এই জন্য আপনাদের রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলে যাই মূল রেসিপিতে। আমি একটা আইসক্রিম মেকার নিয়েছি, নিয়ে এখানে দুটো স্পি অরেঞ্জ ড্রিঙ্কস, ইনস্ট্যান্ট অরেঞ্জ ড্রিঙ্কস নিয়েছি। নিয়ে এটাকে কেটে পানিতে মিশিয়ে নিব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, খুব গরমে এটা খেতে ভালো লাগে। এবারে 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবারে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আইসক্রিম মেকারটা আপনারা যে কোনো ডিজাইনের নিতে পারবেন, আমার এইটা ভালো লাগে এই জন্য আমি এটাতে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। ললি আইসক্রিম অনেকভাবেই করা যায়, এটা একেবারে ফাঁকি বাজে ললি, তারপরেও ভালো লাগে খেতে গরমে। এবার একটা কস্টেপ দিয়ে ঢেকে দিচ্ছি, আপনারা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিতে পারবেন। তারপর মাঝে ছিদ্র করে নিব। এখন এখানে আইসক্রিম কাঠিটা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা আইসক্রিম মেকারের কাঠিটাও দিবেন, দিতে পারবেন, তবে আমার ললিতে এই কাঠিটা ভালো লাগে এই জন্য এটা দিয়েছি। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এভাবে 10-12 ঘন্টা ফ্রিজে দিব দিয়েছি। এবার এটাকে ভালো করে পানিতে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবারে মোল্ড আউট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ললি আইসক্রিম, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা পারফেক্ট ললি হয়েছে, কাজের ফাঁকে আমার খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।